আলাইকুম ওয়েলকাম টু ঈদ ব্লগ যদি ঈদের অনেক দিন পর আপলোড করছি আসলে একটু মন খারাপের কারণে এই ব্লগ আপলোড করা হয়নি কেন আপলোড করিনি সেটাও আপনাদের সাথে অন্য একটা ব্লগে শেয়ার করবো আজকে ঈদের ব্লগ দিয়ে শুরু করছি তো এখানে মানহা গরুর নাম রেখেছে পিঙ্কি আর ছাগলের নাম রেখেছে বাউনি এবং সেটার একটা পোস্টারও দিয়ে দিয়েছে আমাদের ব্যাপারে বসে বসে গরু আনার পরে আমি নিচে গিয়ে গরু দেখতে গিয়েছিলাম আজ এভাবে একটা গল্প হোক ইয়ে দেখি গালির টাকা গুঞ্জে তাই ওকে একটু মজা করছিলাম তো আমি সব কিছু শেষ করে নিচে গরু দেখে গালিবো বেরিয়ে গেল তো আমি কী করলাম চলে এলাম মেহেদি লাগাবো আসলে ঈদের দিন মানে ঈদের আগে আমার মেহেদি না লাগালে ভালো লাগে না সবাই আমার বিভিন্ন ব্লগে দেখেছেন আমি মেহেদি লাগাই সবসময় তো মানহা হাফসা ওরা সবাই মেহেদি লাগিয়েছে তানজিনা মুনতাহা তো সবারই মেহেদির একটা ভিডিও ফুটেজ নিয়ে নিলাম তো ঈদের দিন সকালবেলা সবাইকে বাসি ঈদ মুবারক কারণ এটা অনেক পরে মানে ভিডিওটা আপলোড করা হবে তো আমরা রেডি হয়ে হালকা নাস্তা করে আমরা সবাই গরু জবাই করতে বারান্দায় দাঁড়িয়ে আছি তো সেদিন একটু বৃষ্টিও হচ্ছিলো সব কিছু ওয়েদারটাও একটু সুন্দর ছিল তো ভাবছি যে যদি আলহামদুলিল্লাহ ওয়েদার সব ঠিক থাকে আমরা কুমিল্লার পথে রওনা দিব তো গরু জবাই দেখার পরে আসলে এত বেজি আমি মানে বিজি ছিলাম যে আর কোনো আমার ভিডিওই করা হয়নি তো আমরা কুমিল্লার পথে রওনা দিয়ে দিলাম বিধিয়াপাদের বাসার কাছে এসে এসে এখানে একটু মানে বৃষ্টিতে পানি জমে গেছে রাস্তায় আর আসলে আমি রোজার ঈদের দিন সারাদিন হয়তো ঘুরে বেড়াই কিন্তু কুরবানি ঈদে আমার বাসা থেকে বেরি হওয়া হয় না তাই এই যে মহিলারা এসে একটা মানে গেইটের কাছে মাংসের জন্য এমন দাঁড়িয়ে আছে সব দেখে আমি একটু মানে খারাপই লাগছে আসলে আমাদের দেশের যে কী অবস্থা এখনও তো যাই হোক আমরা সাতটা করে বিথেপাদের ওই ওখান থেকে আমরা রওনা দিলাম রাত দশটার দিকে আবিরের দাদাবাড়ি পৌঁছে গেলাম তবে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যেটা হলো সেটা হলো গত পনেরো বছরে আমার বিয়ের পর থেকে আমি আবিরের দাদা আবির আসিরের দাদাবাড়িতে দশ থেকে পনেরো বার এসেছি কিন্তু গালিব গত ২০ বছরে একবারও আসেনি ফলে ও কিছুই চিনতে পারছে না আমরা সব কিছু ওকে চিনিয়ে দিচ্ছি তো গ্রামে আসতে আমার আসলে খুব ভালো লাগে তাই আবারও এখানে আসা তো আমরা মানহাকি করছিল ওর আব্বুকে সব রুমগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখা কোনটা কার রুম সেটা বলছিল। তো আমরা এখানে দুদিন থেকেছি এবং দুদিনে কি কি করেছি সেটাও আপনাদের সাথে পরবর্তী ব্লগে শেয়ার করব আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ